হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। মাটির নিচে রচিত হতে যাচ্ছে রাজধানী ঢাকার নতুন রূপকথা। রূপকথা এমন একটি ব্যাপার যা গল্পে শুনতেই সবচেয়ে ভালো লাগে, কিন্তু 2026 পরবর্তী সময়ে ঢাকার রূপকথা হয়ে যাবে বাস্তবতা। আগামী কয়েক বছরের মধ্যে ঢাকার তলদেশ দিয়ে একটি নতুন সাবওয়ে লাইন তৈরির কাজ চলমান রয়েছে। জাপানের টোকিও শহর কিংবা যুক্তরাজ্যের বার্মিংহামের মতো করেই অত্যন্ত আধুনিক এই সাবওয়ে লাইনটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ঢাকার সাধারণ মানুষের দীর্ঘ ট্রাফিক জ্যামযুক্ত জীবনের মুক্তির প্রতীক হয়ে দাঁড়াতে যাচ্ছে। আমাদের আজকের ভিডিওতে ঢাকার আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন প্রজেক্টের পূর্ণ বর্ণনা উঠে আসবে। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন এন্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এন্ড বেল আইকন ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। শুরুতেই বলে নিই, ঢাকা মেট্রো MRT লাইন 6 এর কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথেই রয়েছে। সেই প্রজেক্টের পূর্ণ ডিটেলস নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটি দেখে আসতে পারেন। 2030 সাল নাগাদ ঢাকার বিভিন্ন প্রান্ত জুড়ে সব মিলিয়ে 6টি সাবওয়ে এবং এলিভেটেড মেট্রো তৈরি করা হবে। MRT লাইন 6 সম্পর্কে আপনি অলরেডি জানেন, যা উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর, ফার্মগেট এবং মতিঝিলের ব্যস্ত নগরী পার হয়ে চলে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। MRT লাইন 5 এর নর্থ রুটটি হবে হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত, যার মধ্যে আমিনবাজার থেকে শুরু হয়ে মিরপুর, কচুখ্যাত, গুলশান, বনানি এবং নতুন বাজার পর্যন্ত এলাকাটি হবে পুরোপুরি মাটির নিচে দিয়ে। এই লাইনটির আমিনবাজার দিকের বড় একটি অংশ থাকবে তুরাগ নদীর তলদেশে। MRT লাইন 5 এর সাউদার্ন রুটটি হবে গাবতলী থেকে শুরু হয়ে দাসেরকান্দি পর্যন্ত, যার মধ্যে আসাদগেট থেকে শুরু হয়ে কাউরানবাজার, হাতির ঝিল, তেজগাঁও, নিকেতন এবং আফতাবনগরের পুরো এলাকাটাই থাকবে মাটির নিচের সাবওয়ে অংশ। এই পথের মাটির নিচের সবচেয়ে গভীরের অংশটি হবে মগবাজার ফ্লাইওভারের নিচ থেকে শুরু হয়ে পুরো হাতির ঝিল লেকের তলদেশ দিয়ে ছুঁয়ে যাবে আফতাবনগরে। MRT লাইন 4 হবে কমলাপুর থেকে সরাসরি নারায়ণগঞ্জ পর্যন্ত এবং এই লাইনটি পুরোটি হবে এলিভেটেড মেট্রো। MRT লাইন 2 হতে যাচ্ছে ঢাকার মেট্রোতে সবচেয়ে বড় লাইন। গাবতলী থেকে শুরু হয়ে এই লাইনটি ঢাকার ব্যস্ত নগরী পার করে চলে যাবে চিটাং রোড পর্যন্ত। আর এই মুহূর্তে আমরা কথা বলতে যাচ্ছি MRT লাইন 1 নিয়ে। ঢাকা মেট্রো রেল প্রজেক্ট প্রায় শেষ হওয়ার পথেই রয়েছে। আশা করা যাচ্ছে আগামী জুনেই পুরো দমে চালু হয়ে যাবে মেট্রো রেল। মেট্রো রেলের বিশাল এই সুখবরে যখন সবাই আনন্দিত, ঠিক তখনই জানা যাচ্ছে ঢাকা জুড়ে চলমান রয়েছে আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন 1 এর কাজ। মাটির তলা দিয়ে চলমান এসব মেট্রোকে বলা হয় সাবওয়ে। দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র ইন্ডিয়াতেই রয়েছে এমন সাবওয়ে। তালিকায় পরবর্তী স্থানটাই দখল করতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকায় নতুন করে শুরু হতে যাওয়া সাবওয়ে লাইনটির কাজ শুরু হবে উত্তরায় অবস্থিত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক উল্টো পাশ থেকেই, যেখানে বর্তমানে শতভাগ দৃশ্যমান রয়েছে এলিভেটেড মেট্রো রেল লাইনের স্টেশনটি। বিমানবন্দর এলাকা থেকে শুরু হতে যাওয়া সাবওয়ে লাইনটি হবে 31.24 কিলোমিটার দীর্ঘ। দুটি ভাগে বিভক্ত হয়ে লাইনটি শেষ পর্যন্ত এসে মিলে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশনে। দুটি লাইনের প্রথমটি শুরু হবে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উল্টো পাশ থেকে। এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত পুরো লাইনটাই হবে মাটির তলদেশ দিয়ে। অপর লাইনটি হবে পূর্বাচলের পিতলগঞ্জ থেকে শুরু হয়ে নতুন বাজারে এসে উত্তরা থেকে শুরু হওয়া লাইনটির সাথে মিলে যাবে। এই লাইনের পূর্বাচল থেকে পিতলগঞ্জ অংশ পর্যন্ত পুরোটাই হবে এলিভেটেড মেট্রো রেল, যা মাটি থেকে উপরের অংশে বর্তমান মেট্রোর মতোই তৈরি হবে। পূর্বাচল অংশের কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত এই অংশটুকু আবার মাটির তলদেশ দিয়েই হবে। মূলত কমলাপুর থেকে উত্তরায় অবস্থিত এয়ারপোর্ট পর্যন্ত পুরো লাইনটাই হবে মাটির তলদেশ দিয়ে। ঢাকার অন্যতম ব্যস্ততম রাস্তা হচ্ছে এটি, এবং এটি পুরান ঢাকার সাথে নতুন ঢাকার সংযোগ সড়কও বলা যায়। অত্যন্ত ব্যস্ততম এই রাস্তাটির কতটুকু গভীরে যাবে সাবওয়ে, সেই প্রশ্ন উঠতেই পারে। উত্তর হচ্ছে গড়ে মাটির 20 থেকে 25 মিটার গভীরে থাকবে সাবওয়ে লাইন। গভীরতার এই পরিমাণটা বরাবর আটতলা একটি ভবনের সমান। সিরিয়াসলি, ব্যস্ততম ঢাকার আগামী দিনের যোগাযোগ ব্যবস্থা হতে যাচ্ছে আটতলা পরিমাণ গভীরতায়। ভাবতেই কেমন জানি একটা অ্যাডভেঞ্চার মোড তৈরি হয়ে যায়। দীর্ঘ এই পথটিতে সব মিলিয়ে 12টি আন্ডারগ্রাউন্ড স্টেশন যেমন তৈরি হবে, তেমনি পূর্বাচল অংশে তৈরি হবে সব মিলিয়ে 7টি এলিভেটেড স্টেশন। আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোর প্রথমটি হবে এয়ারপোর্টের টার্মিনাল 3-তে। বিমানবন্দরের টার্মিনাল 3-র কাজ বর্তমানে চলমান রয়েছে এবং এ নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। টার্মিনাল 3-র পরে বাকি স্টেশনগুলো হচ্ছে খিলখ্যাত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তরবাড্ডা, বাড্ডা, হাতিরঝিল ইস্ট, রামপুরা, মালিবাগ, রাজারবাগ এবং সর্বশেষ গন্তব্য কমলাপুর রেলওয়ে স্টেশন। অন্যদিকে পূর্বাচল অংশের এলিভেটেড স্টেশনগুলো হচ্ছে বসুন্ধরা, পূর্বাচল পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি, মাস্তুল, পূর্বাচল ওয়েস্ট, পূর্বাচল সেন্টার, পূর্বাচল ইস্ট এবং সর্বশেষ টার্মিনাল পূর্বাচলের পিতলগঞ্জ। উত্তরা পূর্বাচল কমলাপুর, এই তিনটি পয়েন্টের ট্রানজেকশন পয়েন্ট হবে নতুন বাজার। তাই নতুন বাজার এলাকায় 30 একর জায়গায় একোয়ার করা হবে। প্রশ্ন উঠতেই পারে ঢাকার মাটি সাবওয়ের জন্য উপযোগী কিনা। আপনি যদি DIT রোড হয়ে উত্তরা কিংবা কমলাপুরের দিকে যাতায়াত করে থাকেন, তবে কদিন আগেও দেখেছেন এখানে রাস্তার উপর বিভিন্ন জায়গায় সয়েল টেস্টিংয়ের কাজ চলমান ছিল।
দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে, ঢাকার মাটি সাবওয়ে তৈরি করার জন্য শতভাগ উপযোগী। ওসাকা, পিয়ংইয়ং, বার্লিন কিংবা প্যারিসের মতোই ঢাকার মাটিও শতভাগ উপযোগী সাবওয়ে তৈরি করার জন্য। এক মেট্রো রেল তৈরি করতে গিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রাস্তার উপর মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সুখবর হচ্ছে, সাবওয়ে তৈরির ক্ষেত্রে আপনাকে সেই যন্ত্রণার কাছেও যেতে হবে না, বরং আপনি জানবেনই না সাবওয়ের কাজটা বর্তমানে কোথায় চলমান রয়েছে। গড়ে মাটির 10 থেকে 25 মিটার গভীর পর্যন্ত গভীরতায় বিশ্বের অত্যন্ত আধুনিক সব টানেল বোরিং মেশিনের মাধ্যমে মাটি খনন করে সাবওয়ের কাজ সম্পন্ন করা হবে। মাটির উপর থেকে সেই কাজ দেখা তো দূরের কথা, আপনি একটা শব্দও খুঁজে পাবেন না। আধুনিক সেসব টানেল বোরিং এর আগে অলরেডি ব্যবহার হয়ে গেছে বাংলাদেশের মাটিতে। আমাদের কর্ণফুলী টানেল মূলত এ ধরনের টানেল বোরিং মেশিনের মাধ্যমেই তৈরি করা হয়েছে। তবে 12টি পয়েন্টে যে স্টেশনগুলো তৈরি হবে সেখানে হয়তো কিছুটা আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। বর্তমানে প্রজেক্টটির 90%-এরও বেশি ড্রয়িং ডিটেলস ডিজাইনের কাজ সম্পন্ন হয়েছে আর শতভাগ ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। সব মিলিয়ে 12টি প্যাকেজে তৈরি করা হবে সাবওয়ের কাজটি। বিশাল এই প্রজেক্টের বাজেট ধরা হয়েছে 52,561.43 কোটি টাকা, যা ডলারে কনভার্ট করলে হয়ে যায় $6 বিলিয়ন-এর বেশি। মোটা অঙ্কের এই অর্থের সবচেয়ে বড় অংশটাই আসবে জাইকা থেকে। এখানে জাইকা ইনভেস্ট করবে 39,450 কোটি টাকা আর বাংলাদেশ সরকার থেকে ইনভেস্ট করা হবে 13,111 কোটি টাকা। 2026 সাল নাগাদ যখন এই প্রজেক্টটি সম্পূর্ণ হয়ে যাবে তখন এই রাস্তায় যাতায়াত করবে সব মিলিয়ে 25 সেট ট্রেন। প্রতিটি ট্রেনে সব মিলিয়ে 3,088 জন যাত্রী যাতায়াতের সুবিধা থাকবে, যদিও সংখ্যাটা থাকবে অনেক বেশি কারণ এটা জনবহুল ঢাকা শহর। মাটির তলায় ট্রেনগুলো চলবে সর্বোচ্চ 100 কিলোমিটার গতিতে। একটি ট্রেন কমলাপুর থেকে উত্তরা পর্যন্ত যাতায়াত করতে সময় নেবে মাত্র 24 মিনিট, যেখানে বর্তমানে সময় লাগে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 3 ঘন্টারও বেশি অনেক সময়। অফিসিয়ালি মেট্রো রেলের এসব হিসেব নিকেশ বাদ দিলে যদি বলা হয় যে মেট্রো রেল আমাদের জন্য কি উপকার বয়ে নিয়ে আসবে, উত্তর হচ্ছে এমন সব উপকার বয়ে নিয়ে আসবে যেগুলো বর্তমানে আমরা কল্পনাও করতে পারি না। বর্তমান ঢাকার রাস্তায় যেসব বাস চলাচল করে এমন সব বাসের গড়ে প্রতি 200টি বাসে মাত্র 10,000 মানুষ যাতায়াত করতে পারে। সেখানে মেট্রো রেল কিংবা সাবওয়েতে প্রতি ঘন্টায় 60,000-এর বেশি মানুষ যাতায়াত করতে পারবে। লাইনটি পুরোপুরি চালু হয়ে গেলে প্রতিদিন গড়ে 8 লক্ষ থেকে 12 লক্ষ মানুষের যাতায়াতের রাস্তা তৈরি হবে এই লাইন দিয়ে। শুধুমাত্র ট্রাফিক জ্যামের কারণে ঢাকায় প্রতি বছর শেষে 5 মিলিয়ন ওয়ার্ক আওয়ার নষ্ট হয়ে যায়, যাতে দেশের ক্ষতি হয়ে যায় 37,000 কোটি টাকারও বেশি। মেট্রো রেল মূলত বছর শেষে নষ্ট হয়ে যাওয়া ওয়ার্ক আওয়ারের সবচেয়ে বড় একটা অংশ রক্ষা করতে সক্ষম হবে। শব্দ দূষণের ঢাকা পৃথিবীর শীর্ষ একটি দেশ। আন্ডারগ্রাউন্ড সাবওয়ে পুরোপুরি তৈরি হয়ে গেলে শব্দ দূষণের মাত্রা বড় একটা অংশ কমে যাবে। বিশ্বজুড়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থার যতগুলো মাধ্যম রয়েছে, জনবহুল শহরগুলোতে মেট্রোই হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম। তাই মেট্রো অন্যান্য যে কোনো দেশের তুলনায় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ আমরা পৃথিবীতে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। সমীক্ষায় দেখা গেছে পৃথিবী জুড়ে যতগুলো এলিভেটেড ওয়ে তৈরি করা হয়েছে তার সবগুলোর স্থায়িত্বকাল ধরা হয়েছে 50 থেকে 70-75 বছর পর্যন্ত, যেখানে মেট্রো রেলের স্থায়িত্বকাল হচ্ছে 100 থেকে 125 বছর বয়স পর্যন্ত। তার মানে হচ্ছে কোনো একটা সাবওয়ের মতো বিশাল ইনফ্রাস্ট্রাকচার যদি একবার তৈরি করা যায় তবে আগামী 100 থেকে 125 বছর পর্যন্ত সেটা আপনাকে নিশ্চিত সার্ভিস দিয়ে যাবে। মেট্রো কেন সবচেয়ে ভালো যোগাযোগ মাধ্যম, তার সবচেয়ে ভালো একটা ইন্ডিকেটর হচ্ছে চায়না। বর্তমান চায়নায় রয়েছে 42টি মেট্রো লাইন। মেট্রো কিংবা হাই স্পিড ট্রেন যোগাযোগ ব্যবস্থায় বর্তমানে চায়নার ধারে কাছেও কোনো দেশ নেই। গত 3 দশকে চায়না উন্নতিতে পৃথিবীর সবাইকে ছাড়িয়ে গেছে, তাই আমাদের মতো জনবহুল বাংলাদেশে মেট্রো অনেক বেশি প্রয়োজন। মেট্রো 6 তৈরি করার সময় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অর্থের সংকুলন এবং চলমান রাস্তাগুলোতে মানুষের ভোগান্তি বেড়ে যাওয়া, কিন্তু সাবওয়ে তৈরির ক্ষেত্রে চলমান রাস্তায় মানুষের ভোগান্তির সম্ভাবনা খুবই সামান্য। সাবওয়ে তৈরির ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে আধুনিক মেশিনগুলো ব্যবহার করা হবে, তাই ভোগান্তি খুব একটা হবে না। তবে বিশাল এই লাইনের মাটি অপসারণ হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাবওয়ে তৈরি করার সময় যে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করা হবে সে মাটি সরিয়ে রাখার জন্য ঢাকার আশেপাশে সত্যিকার অর্থেই তেমন কোনো জায়গা নেই। ব্যাপারটা এমন নয় যে অপসারণ করা মাটিগুলো পরবর্তীতে আবার একই লাইনে ব্যবহার করা যাবে। মাটিগুলো একবার অপসারণ করার পর আর কখনোই এই জায়গায় ব্যবহার করা যাবে না, তাই মাটিগুলোকে স্থায়ীভাবে কোথাও স্থানান্তরিত করতে হবে, যা কয়েকটি পাহাড় সমান মাটির উত্তোলন হবে এখান থেকে। বিশাল এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন কোম্পানিগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে। সম্ভাব্য সবচেয়ে বড় সমাধান হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিগুলো যেসব জমি ভরাট করে সেইসব জায়গাগুলোতে সাবওয়ের মাটিগুলো অপসারণ করা। আর বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সবচেয়ে বড় অবস্থানটাই হচ্ছে ঢাকার আশেপাশের এলাকা জুড়ে, যাতে মাটি অপসারণে খরচও কম হবে এবং স্থায়ীভাবে অপসারণ করা সম্ভব হবে। আরেকটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া থেকে রাজারবাগ পর্যন্ত, যেখানে আগে থেকেই তৈরি হয়ে আছে বিশাল একটি ফ্লাইওভার, যার কারণে সাধারণ 25 মিটার গভীরতায় সাবওয়েটি সেখানে তৈরি করা সম্ভব নয়। সেই সমস্যা সমাধানে চৌধুরীপাড়া থেকে রাজারবাগ পর্যন্ত এই অংশের লাইনটি যাবে মাটির 112 ফিট বা 34 মিটার গভীরে দিয়ে, এবং এটি বিশ্বের অন্যতম গভীরতম একটি সাবওয়ে লাইনও হতে যাচ্ছে। এখন সর্বশেষ প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ বিশাল এই ঋণগুলো টানতে পারবে কিনা।
আপনি যদি গত এক দশক ধরে বাংলাদেশকে খুব ভালোভাবে জানেন, তবে এটাও জানেন এর চেয়ে অনেক বেশি ঋণ নিয়ে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 12 বিলিয়ন টাকার পুরোটাই রাশিয়া ইনভেস্ট করেছে। মাতারবাড়ির তাপবিদ্যুৎ কেন্দ্রে রয়েছে জাইকার ইনভেস্ট। এমন অসংখ্য প্রজেক্ট রয়েছে যা বাংলাদেশ ঋণের টাকায় করে যাচ্ছে এবং সফলতার সাথে সবগুলো চালিয়েও যাচ্ছে। বিশাল এই ঋণগুলো চালিয়ে নেওয়ার এই সফলতাই মূলত নতুন করে ঋণ নেওয়ার রাস্তাও তৈরি করে দিয়েছে। আর তাই তো এটা নিশ্চিতভাবেই বলা যায়, সাবওয়ের ঋণ বাংলাদেশের জন্য খুব বড় ঋণ নয়। রূপকথা ঢাকা প্রতিদিন বদলাচ্ছে, প্রতি বছর বদলাচ্ছে এবং প্রতি দশক পরে তাকে নতুন করে আবিষ্কার করতে হচ্ছে। আগামী এক দশক পরে নতুন যে ঢাকার জন্ম হবে সেটা মূলত উন্নত দেশের কোনো মেগাসিটির সাথে তুলনা করার যোগ্য হয়ে যাবে। রঙিন আলোর শহর, প্রাণের শহর, ভালোবাসার শহর, যে নামেই ডাকি না কেন এ ঢাকা রূপকথার রাজকন্যা হতে যাচ্ছে একদিন। ঢাকার সাবওয়ে নিয়ে আপনার যত কথা আছে লিখে ফেলুন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আপনার যে কোনো কথা আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।